পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই বিরি ইউটিউব চ্যানেলে স্বাগতম এক ভাই শয়তানের হাকিকত সম্পর্কে জানতে চেয়েছিলেন শয়তান মূলত কি শয়তান কি আমাদের দেহেই আছে না শয়তান দেহের বাইরে আছে শয়তান কি ক্ষতিকর বিশ্ব সংসার পরিচালনায় শয়তানের ভূমিকা মূলত কি আজকে এই সব বিষয়গুলো নিয়েই আলোচনা করব শয়তান শব্দের অর্থ হলো অভিশপ্ত ইবলিশ নামক একটি জিন অভিশপ্ত হয়েছিল বিধায় তাকে শয়তান বলা হয় আল্লাহ সুবাহানবা তালা যখন আদম আলহাসাল্লামকে সৃষ্টি করলেন তারপর যখন সমস্ত ফেরিস্তাদেরকে ডেকে বললেন যে আদমকে সেজদা দিতে তখন সমস্ত ফেরিস্তা আদমকে সেজদা করল শুধুমাত্র ইবলিশ সেজদা করল না সে অহংকার করল সে বলল যে আদম মাটির তৈরি এবং আমি আগুনের তৈরি আদম অপেক্ষা আমি শ্রেষ্ঠ আমি আদমকে সেজদা করবো না ইবলিশ অহংকার করার কারণে অভিশপ্ত হলো তারপর থেকেই তাকে শয়তান বলেও ডাকা হয় ইবলিশকে মক্রুম আবেদও বলা হয় মকরুম অর্থ হচ্ছে সম্মানিত আবেদ মানে হচ্ছে ইবাদতকারী অর্থাৎ সম্মানিত ইবাদতকারী বা সম্মানিত বান্দা অর্থাৎ সবচাইতে সম্মানিত ইবাদতকারী বা বান্দা কারণ ইবলিশ আল্লাহর ইবাদত করতে করতে অনেক জ্ঞানী হয়ে গিয়েছিল এবং ইবাদতের মধ্যে সবচাইতে বেশি ইবাদতকারী হয়ে গিয়েছিল তাই তাকে মকরুম আবেদ বলা হয় সে হয়ে গিয়েছিল ফেরেস্তাদের সর্দার অর্থাৎ মানব সৃষ্টির আগে সর্বোচ্চ সম্মানিত আবেদ হিসাবে গণ্য ছিল ইবলিশ যেহেতু ফেরেস্তাদের ইবাদত করার সুযোগ ছিল না তাই ফেরেস্তারা যার যার মর্যাদায় আস্বীন ছিলেন কারো মর্যাদা কমেও নেই বাড়েও কেউ কারো মর্যাদা বাড়াতেও পারেনি কমাতেও পারেনি কারণ যাদের যা ডিউটি ছিল তারা শুধু তাই করত। কিন্তু ইবলিশ ছিল জিন জিন হওয়ার কারণে ইবলিশের সুযোগ ছিল ইবাদত করার আর সে সেটাই করেছে সে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে করতে সর্বোচ্চ সম্মানিত ইবাদতকারীর মর্যাদা অর্জন করেছিল যে মর্যাদা অর্জন করার সুযোগ মূলত ফেরেস্তাদের ছিল না কিন্তু তার ভিতরে ছিল অহংকার সে অহংকার করার কারণে অভিশপ্ত হয়ে গেল অর্থাৎ অনেক সময় আমরা বলে থাকি যে শয়তান অভিশপ্তের মালা বা অভিশপ্তের তক্তা গলায় পড়ল কিন্তু আগে ছিল সে খুব সম্মানিত এবং জ্ঞানী মূলত আদমের চাইতে নিজেকে বড় মনে করার কারণেই শয়তান অভিশপ্ত হয় তারপর শয়তান আল্লাহকে বলে যে আমি আপনার বান্দাদেরকে অর্থাৎ যে বান্দাদের জন্য যে মানুষের জন্য আজকে আমি অভিশপ্ত হলাম আমি সেই বান্দাদের সবসময় পদ ভ্রষ্ট করার চেষ্টা করব। এবং আমি তাদের পদ ভ্রষ্ট করেই ছাড়বো এজন্য আমার কিছু বিশেষ ক্ষমতার দরকার আল্লাহ তালা তখন শয়তানের শর্ত মেনে নিয়ে তাকে বিশেষ কিছু ক্ষমতা প্রদান করল এবং বলে দিল তুমি শুধু তাদেরই পদ ভ্রষ্ট করতে পারবে যারা মূলত আমার একনিষ্ঠ বান্দা নয় যারা নিষ্ঠার সাথে আমার ওপর আস্থা রাখবে এবং আমার ইবাদত করবে তুমি কখনও তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না শয়তান আল্লাহকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিল শয়তানের উৎপত্তি নিয়ে মূলত বাহ্যিকভাবে যে বিষয়গুলো আমরা জানি বা যে বিষয়গুলো সমাজে প্রচলিত এবং কথিত আছে যে বিষয়গুলো মূলত দলিল আছে হাদিস কোরআনে আছে সেই বিষয়টা আমি তুলে ধরলাম সংক্ষিপ্তভাবে এখন মূল বিষয় হলো শয়তানের প্রকৃত হাকিকত কী যদি শয়তান অহংকারী করে থাকে আল্লাহর অবাধ্যই হয়ে থাকে তাহলে শয়তানের ভেতর সেই শয়তানিটি জাগ্রত করলো কে তার আগে তো কোনো শয়তান ছিল না তাহলে কে শয়তানকে ধোকা দিল যে সে সবচাইতে বড় আবেদ বা ইবাদতকারী বা সম্মানিত ইবাদতকারী হওয়া সত্ত্বেও অহংকারী হয়ে পড়ল যে ছিল ফেরেস্তাদের সর্দার সে কিভাবে কার প্ররোচনায় বা কার কারণে সে ধোকা খেলো নিজের সাথে এবং নিজের উপরে জুলুম করে বসলো অবশেষে সে অভিশপ্ত হলো এর পেছনে মূল হাকিকত কি। শয়তান মূলত একটি শক্তি দেহের বাইরে শয়তানকে খোঁজা আমাদের জন্য উচিত হবে না শয়তান মূলত আমাদের দেহের মধ্যেই আছে শয়তানের একটি বিশেষ ভূমিকা রয়েছে সেটা হচ্ছে মায়া শয়তানের কাজ কি, শয়তানের কাজ হচ্ছে দুনিয়াকে আমাদের কাছে আকর্ষণীয় করে তোলা যেন আমরা আল্লাহকে ভুলে থাকি আল্লাহর ইবাদত না করি সব সময় দুনিয়ার মোহমায়ায় জর থাকি স্ত্রী বেটা পুত্র কন্যা অর্থ সম্পদ সম্মান এসব কিছনের পেছনে দৌড়াই আল্লাহকে ভুলে থেকে নিজের মুক্তির কথা ভুলে যাই কারণ আমরা মায়ায় জর্জরিত মোহে জর্জরিত জরিত বন্ধনে আমরা আবদ্ধ এই কাজটাই মূলত শয়তানের যে ইবলিশ জিন মকরুম আবেদ ছিল যাকে এখন শয়তান বলে মানুষ তার ভিতরও মূলত একটি শয়তান ছিল আমাদের ভিতরে দুইটি মতি রয়েছে একটা সুমতি একটা কুমতি বা সুমত কুমত বলতে পারেন এটি প্রতিটি ব্যক্তির মধ্যেই রয়েছে মানুষের মধ্যেও রয়েছে জিনের মধ্যেও রয়েছে ইবলিশের মধ্যেও এই সুমতি এবং কুমতি ছিল সে কুমতির প্রভাবে প্রভাবিত হয়ে অহংকারী হয়ে যায় এবং আদমকে সেজদা করতে অস্বীকার করে ফলে সে অভিশপ্ত হয়ে যায় অর্থাৎ আমার ভেতরে যে আমিত্ব আছে সেটাই শয়তান এই আমিত্বের কারণেই এই অহংভাবের কারণেই শয়তান সেদিন অহংকার করেছিল তাই সে অভিশপ্ত হয়েছিল যদি তার ভেতরে সে আমিত্ব না থাকতো যে আমি বড় আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি আদমের চাইতে আমি বড়। আমি জ্ঞানী আমি সবচেয়ে বড় ইবাদতকারী পদৎকারী এই মনোভাব এই ভাব যদি এই অহং ভাব যদি তার ভেতরে না থাকতো তাহলে সে অভিশপ্ত হতো না আজ তাকে আমরা শয়তানও বলতাম না প্রতিটি ব্যক্তির মাঝেই আমি এবং আমিত্ব রয়েছে আমি বলতে বোঝাচ্ছি মূলত আমাকেই আর আমিত্ব হচ্ছে যা আমার এই আমার আমার করা আমার বাড়ি আমার ঘর আমার বেটা আমার পুত্র আমার সম্মান আমি বড় এই যে মনোভাব এই যে ভাব এটাই হচ্ছে মূলত সে আমিত্ব এই অহং ভাব আর এটাই হচ্ছে শয়তান ভিতরের এই আমিত্ব বা এই শয়তানের কারণে আমরা কেউ মায়া থেকে মুক্ত হতে পারছি না স্বরূপের বন্ধনে আবদ্ধ আছি যতদিন পর্যন্ত আমাদের ভেতরের আমিত্ব দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের ভেতর থেকে শয়তান দূর হবে না এজন্য হজরত মোহাম্মদ লাহু আলিফাসাল্লাম বলেছেন কারো ভেতরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে তবু সে স্বর্গে প্রবেশ করবে না এখান থেকে স্পষ্টই বোঝা যায় আমার ভেতরে যতক্ষণ পর্যন্ত আমিত্ব থাকবে তখনই আমার ভেতরে অহংকার থাকবে আমিত্ব না থাকলে কখনো অহংকার থাকবে না যখন আমি আমিত্ব শূন্য হব মোহামায়া শূন্য হব তখনই আমি মুক্তি লাভ করব, আমার ভেতরে সেই শয়তান আর বসবাস করতে পারবে না থাকবে না যখন আমিত্ব মুক্ত আমি হব তখনই আমি মুক্তি লাভ করব। করবো রূপে শয়তান সর্বদা আমার মধ্যেই রয়েছে সেজন্য আমরা ভালো কাজ করতে গিয়ে অনেক সময় থেমে যাই অনেক সময় কুচিন্তা কুভাবনা আমাদের মনে আসে ভালো কাজে আমাদের ভালো লাগে না খারাপ কাজের প্রতি আমরা আকৃষ্ট হই নিজেকে বড় মনে করতে ভালোবাসি নিজেকে বড় হিসেবে উপস্থাপন করতে ভালোবাসি অন্যকে ছোট মনে করি এটা হচ্ছে একমাত্র সেই আমিত্বের কারণে এখন হয়তো অনেকে বলবেন তবে কি শয়তানের কোনো ভূমিকা নেই বা শয়তান কি শুধুই অপমান বা লাঞ্ছিত পাওয়ার যোগ্য একবার ভাবুন শয়তানের কাজ কি শয়তানের কাজ হচ্ছে দুনিয়ার প্রতি আমাদের আকৃষ্ট করে রাখা যেটা আমি প্রথমেই বলেছি আল্লাহ এই সংসারকে সাজিয়ে রাখার জন্যই মূলত সৃষ্টি শয়তান না থাকলে কেউই দুনিয়ামুখী হতো না এই দুনিয়া দুনিয়ার মতো থাকতো না এই বড় বড় অট্টালিকা এত সুন্দর প্রাসাদ এত সুন্দর গোছানো গাছানো পৃথিবী এটা থাকতো না কারণ কেউই এগুলি কিছু করতো না শুধুই আল্লাহর ইবাদত করত এবং সবাই আল্লাহমুখী হয়ে যেত তাহলে এই পৃথিবী নামক গ্রহতে কোনো খারাপ কিছু থাকতো না এত সুন্দর চাকচিক্য থাকতো না কারণ সবাই যখন আল্লাহ ইবাদত করত সবাই যখন বুঝতো যে আমি পরকালে কিছুই নিয়ে যেতে পারবো না শুধু আমার আল্লাহকে প্রয়োজন তাহলে কিন্তু কেউ এত বড় বড় অট্টালিকা করতো না কেউ সম্পদের পাহাড় করতো না কেউ দরিদ্র থাকতো না সবাই সমান থাকত যতটুকু প্রয়োজন ততটুকুই তারা আহার করত যতটুকু প্রয়োজন ততটুকুই তারা উপার্জন করতো কিন্তু এখন তা হচ্ছে না এখন সবাই প্রয়োজনের চাইতে বেশি করছে সুন্দরভাবে সাজাচ্ছে সব কিছু এটার কারণ হচ্ছে শয়তান শয়তান তাদের দুনিয়ার প্রতি আকৃষ্ট করেছে তাদের মোহ মায়াকে বৃদ্ধি করেছে লোভকে বাড়িয়ে দিয়েছে যদি শয়তান না থাকতো একবার ভাবুন এগুলি কিছুই থাকতো না আপনি কিছুই করতেন না প্রয়োজনের চাইতে বেশি কখনোই ইনকাম করতেন না আপনি সবসময় আল্লাহরই বদত করতেন তাহলে দুনিয়ার অস্তিত্ব কোথায় থাকত তাহলে এই পৃথিবী ও মঙ্গল গ্রহের মতো মানব শূন্য হয়ে যেত কিন্তু দেখুন শয়তানের কি প্রভাব আমরা এখন পৃথিবী থেকে মঙ্গলে বসবাসের জন্য চেষ্টা করছি মঙ্গলে ঘর সংসার করার চিন্তা করছি কিভাবে মঙ্গল গ্রহে বসবাস করা যাবে সেটা ভাবছি এটার কারণ শয়তান কিন্তু এই শয়তানের প্রভাব না থাকলে এই দুনিয়াই হয়তো মানুষ থাকতো না কারণ কেউ সন্তান জন্ম দিত না নিজেরটা নিজে বুঝতো শুধুমাত্র ইবাদত করত। সন্তান জন্ম দিয়ে মায়া বাড়াইত না বংশবৃদ্ধি করতো না বংশধর রেখে যাওয়ার চেষ্টা করতো না এখন সে ভাবে তার সম্পদ কে ভোগ করবে কাকে দিবে একজন সন্তান তার খুব দরকার আবার সন্তান না হলে তাদের কত টেনশন আমার এই সম্পদ কাকে দিব মায়া মহব্বত তো আছেই পাশাপাশি এইসব চিন্তাও আছে এগুলি শয়তানের প্রভাবের কারণে হচ্ছে তবে কি শয়তান বড় একটি ডিউটি পালন করছে না স্পষ্টই বোঝা যায় এটা মূলত আল্লাহর একটি লীলা খেলা ছিল শয়তানের প্রয়োজনীয়তা ছিল দুনিয়াতে এজন্যই তিনি শয়তানের আবির্ভাব ঘটালেন শয়তান যদি সেদিন অভিশপ্ত না হতো আদমকে সেজদা করে বসত তাহলে কিন্তু শয়তানের অস্তিত্ব থাকতো না পৃথিবীর অবস্থান কীরকম থাকতো পৃথিবীর এই চেহারা থাকতো না কোনো খারাপ মানুষ খুঁজে পাওয়া যাইতো না ফলে ভালো মানুষেরও কদর থাকতো না ভালো মন্দকে পার্থক্য করা যেত না আবারও বলছি শয়তান হচ্ছে একটি বড় শক্তি যেটি ভালো শক্তির বিপরীত তবে সে খুব শক্তিশালী যদি আমরা আমাদের ভেতরের কুমতির কথাই বারবার শুনি সুমতিকে গুরুত্ব না দেই তাহলে শয়তানের এই শক্তি দিন দিন বাড়তে থাকে তখন আমাদের সুমতি আর কুমতির সাথে পেরে ওঠে না অর্থাৎ আমার এই আমিটা আর আমার আমিত্বের সাথে কখনো যুদ্ধে পেরে ওঠে না সে দুর্বল হয়ে যায় আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোনো পাপ কাজ করতে গেলে সেটা বুঝতে পারেন এবং সেখান থেকে ফিরে আসেন হয়তো মনে চায় পাপ কাজটি করতে কিন্তু আপনি মনকে বুঝান আপনি আপনার কুমুতিকে দমন করেন সুমতির দ্বারা কারণ আপনার সুমতির ক্ষমতা বেশি ভালোর অংশ বেশি শয়তানের প্রভাব সেখানে কম তাই আপনি সেখান থেকে বেঁচে আসতে পারেন কিন্তু যাদের কুমতির প্রভাব বেশি সুমতির প্রভাব কম তাদের মনোপাপ কাজ করার সময় মাঝামাঝি বিবেকের তারাও সঠিকটা বুঝতে পারে তারাও চায় সেখান থেকে ফিরে আসতে কিন্তু কুমতির প্রভাবের কারণে তারা সেটা করতে পারে না বরং তারা সেই দিকেই আকৃষ্ট হয় এবং সেই দিকেই প্রভাবিত হওয়ার কারণে পাপ করে ফেলে এবং পাপ কাজের পরে হয়তো অনেক সময় মনে হয় সে পাপকাজটি করে ফেলছে এবং মাঝে মাঝে অনুতপ্ত হয় যদি সুমতি তার মধ্যে জাগ্রত হতে থাকে আর তা না হলে পাপ কাজ করেও সে আনন্দ পায় কারণ তার মধ্যে শয়তানের প্রভাব অনেক বেশি আমিত্বের প্রভাব অনেক বেশি সররিপুর প্রভাব অনেক বেশি কাম ক্রোধ লোভ মায়া মাৎসর্য ভাব সব কিছু তার মধ্যে অনেক বেশি থাকার কারণে সে পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে না বরং দিন দিন সে পাপই হতে থাকে এবং পাপ কাজের দেখি আকৃষ্ট বেশি হতে থাকে দিন দিন সে বড় বড়ো পাপ করতে থাকে ছোট থেকে কিন্তু যাদের সুমতির প্রভাব বেশি শয়তানের প্রভাব কম তারা ছোটোখাটো দুই একটা পাপ করার পরে অনুতপ্ত হয় এবং বড় পাপ থেকে নিজেকে দূর রাখে এবং পরবর্তী তার পাপ করে না আল্লাহর কাছে তোবা করে নেয় তাই যখনই আমরা পাপ কাজের দিকে আগাবো যখনই আমাদের মনে হবে যে আমার কাজটি ভুল হচ্ছে অর্থাৎ যখন আমার সুমতি আমাকে বলবে এই কাজটি ভুল তুমি কুমতির প্রভাবে প্রভাবিত হচ্ছো সাথে সাথে আমাদের উচিত হবে সুমতির ডাকে সাড়া দেওয়া এবং কুমতির কথাকে বর্জন করা আরেকটি কথা আবারও মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে শয়তান আমাদের বাইরে নয় বরং শয়তান আমাদের ভেতরেই থাকে বাইরে শয়তানকে খোঁজার কিছু নেই শয়তানের ব্যাপারে আরও কিছু নেই গুরুতত্ব রয়েছে আরও কিছু গভীর কথা রয়েছে যে বিষয়গুলো এখানে আমি আলোচনা করতে পারলাম না আলোচনা করা সম্ভব নয় সেই বিষয়গুলো গুরুর কাছ থেকে জেনে নিতে হবে শুধু এটুকুই বলতে চাই শয়তানকে আমরা যেভাবে বিচার করি বা যা ভাবি মূলত শয়তান সেরকম কিছু নয় শয়তান একটি বিশেষ ভূমিকা পালন করছে এই জগতে যে পাঁচটি শক্তির কথা আমরা বলে থাকি তার মধ্যে একটি প্রভাবশালী শক্তি হচ্ছে শয়তান পঞ্চশক্তির মধ্য থেকে যদি শয়তানের শক্তিকে বাদ দেওয়া হয় তাহলে সৃষ্টির অস্তিত্ব টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে তাই শয়তানকে গালি দেওয়ার কিছু নেই শয়তানের পেছনে রয়েছে অনেক বড় একটি হাকিকত যা আমরা জানি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ যদি না চাইতেন তাহলে এগুলো কিছুই ঘটতো না মূলত সবই তার ইচ্ছা ছিল শয়তানের অনেক প্রয়োজনীয়তা ছিল আর দেখুন শয়তান আগে ছিল না আদমকে সৃষ্টি করার পরই শয়তানের আবির্ভাব ঘটলো এবং তার সাথে সাথেই যখন আদমকে সামনে আনা হলো সবার সামনে উপস্থিত করা হলো তখনই মক্রুমা আবেদ থেকে সে হয়ে গেল শয়তান এখান থেকে স্পষ্টই বোঝা যায় যখন মানুষকে সৃষ্টি করা হয়েছে তখন থেকেই শয়তানের উৎপত্তি এবং তখন থেকেই শয়তানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল তাই তালা ঠিক ওই সময়ই শয়তানকে শয়তান রূপে প্রকাশ করেছেন সবার কাছে শয়তানের দরজা পার না হয়ে কেউ আল্লাহর দরজায় পৌঁছাতে পারবে না আল্লাহর কাছে পৌঁছাতে হলে শয়তানের দরজাটি আমাদের পার হতেই হবে এই দুনিয়ার মোহমায়ার যে জগৎ রয়েছে এখান থেকে আমাদের বের হতেই হবে তাই আসুন শয়তানকে বাইরে না খুঁজে ভিতরে খুঁজি এবং ভিতরের শয়তানকে শনাক্ত করে তাকে দূর করার চেষ্টা করি আমিত্বকে দূর করার চেষ্টা করি তবেই আমরা হতে পারব পরিপূর্ণ ইনসানে কামেল আর তখনই আমাদের মুক্তি লাভ করা সম্ভব তার আগে নয়